আওয়ামী লীগ একনায়কতন্ত্র ও বাকশাল কায়েম করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। শনিবার বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় বিএনপির ঢাকা মহানগরের নেতা কর্মীসহ যুবদল, ছাত্রদল ও জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।